আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো ডিম পাউরুটির স্পেশাল নাস্তা। এই নাস্তাটি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে দুধ চিনির মিশ্রণ, পাউরুটি, ডিম, কিশমিশ, কাজু বাদাম। প্রথমে দুইটা ডিম ভেঙে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। একটি প্যানে তেল ব্রাশ করে নিব। ফেটানো ডিমের মধ্যে রুটিগুলো এভাবে ডুবে নিব। এখন প্যানের উপরে এভাবে দিয়ে দিব কিশমিশ, কাজু বাদাম, এভাবে দিয়ে দিব। কিশমিশ, কাজু বাদাম এভাবে লেয়ারে লেয়ারে দিয়ে দিব। দুধ চিনির মিশ্রণ এভাবে উপর থেকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এখন অপর পাশ উল্টিয়ে দুধ চিনির যে মিশ্রণটা আছে এটা দিয়ে দিব। এ পর্যায়ে চুলা অফ রাখতে হবে। এখন চুলা জ্বালিয়ে দিতে হবে। চুলার তাপ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। দুধ চিনির মিশ্রণ এভাবে বারে বারে দিয়ে দিতে হবে। এভাবে সাবধানে উল্টাতে হবে। তৈরি হয়ে গেছে স্পেশাল ডিম পাউরুটির নাস্তা। এখন আপনাদের কেটে দেখাবো। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজা। আপনারা এই ভিডিওটা ফলো করে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন।